রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সময়মতো কেন্দ্রে পৌঁছাতে না পারায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন বহু শিক্ষার্থীর অধরাই থেকে যায়। বিষয়টি মাথায় রেখে জয় বাংলা বাইক সার্ভিস চালু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে ছাত্রলীগের ২০ জন স্বেচ্ছাসেবীরা বাইকসহ ক্যাম্পাসের বাইরে ও ভিতরে অবস্থান করেন। যেসব ভর্তিচ্ছু শিক্ষার্থী যানজটের কবলে পড়ছেন অথবা ভুল করে অন্য কোনো একাডেমিক ভবনে চলে যান, তাদের দ্রুত গন্তব্যে পৌঁছে দিচ্ছে ছাত্রলীগের এই জয় বাংলা বাইক সার্ভিসের স্বেচ্ছাসেবীরা। তাদের কাছ থেকে ভালোই সাড়া পাওয়া যাচ্ছে। ধরেন এই সময় মোটামুটি রিক্সা বা অটোর খুবই সমস্যা হয়, তো এই সময় আমরা এই সার্ভিসটা দিতে পারতেছি, ওদেরকে ইয়াগুলাতে পৌঁছাই দিতে পারতেছি, তারা ভালোই ফিল করছে আর কি। এইসব বিষয়ে কোনো চার্জ নাই বা কোনো ফি নাই। দেখা যাচ্ছে আপনাদের মেইন রোডে যানজটের কারণে অটো ঢুকতে বা রিক্সা ঢুকতে অনেক টাইম লাগে, যার ফলে শিক্ষার্থীরা আমাদের সাথে তাদের পরীক্ষার হলে যেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা হয়েছে, তারা বলেছে আমাদের এতে খুবই আমরা উপকৃত হয়েছি, আমরা খুব অল্প সময়ের মধ্যে পরীক্ষার হলে যেতে পারছি। আপনাদের দিনেও চলে এবং কি রাতেও যারা দূর দূরান্ত থেকে যারা বাসে রাতে আসে তাদের নিরাপত্তার জন্য আমাদের টিম নিয়োজিত আছে। একটার দিকে এখানে পরীক্ষা ছিল, এক মেয়ে হলো লেট কইরা IBA তোর পরীক্ষা ছিল, পরীক্ষার 10 মিনিট বাকি আছে, 12:46 অর্থাৎ 50 বাজে ওই সময় এখানে সে তাড়াহুড়ো করতেছে। এখন তার এডমিট কার্ডটা দেখা গেল তার ভবন IBA, এখান থেকে IBA হলো অনেক দূরে, কমপক্ষে হাইটে যাইতে লাগে 20 মিনিট, আর রিক্সা তো গতকালকে রিক্সা অফ ছিল। দেখা গেল জয় বাংলা বাইক সার্ভিস দ্রুত দিয়েছে, 5 মিনিটের ভিতর দিয়েছে, এই জন্য সে পরীক্ষাটা দিতে পারছে। কাজলা গেট, বিনোদপুর গেট, হচ্ছে চারুকলার এই পাশ থেকে আমরা যেখানে পাচ্ছি আর কি, যে যারা বিপদে পড়তেছে, যারা হচ্ছে দ্রুত সময়ে যাইতে পারতেছে না। পরীক্ষা ছিল একটার দিকে, আমি হচ্ছে 12:43 ওই সামনে দিয়ে আসছিলাম, তো হচ্ছে আমাকে থামায় বলছে যে হচ্ছে ভাই আমার সার্ভিস দরকার, আপনি স্বেচ্ছাসেবক আমার কার্ড দেখে বলছে হচ্ছে জয় বাংলা সার্ভিসে যে আপনি কি আসেন কি না। তখন আমি ওনাকে আগে দিয়েছি 12:56 বাজে, ওনার পরীক্ষা ছিল একটার দিকে। এর আগে কখনো আসিনি, তো চিনতে আমার অসুবিধা হচ্ছিল, বিল্ডিংগুলো খুঁজে পেতে অনেক সমস্যা হচ্ছিল। তো আমার সিট পড়ছিল হচ্ছে যে কি বলে এটা কুদরতে ক্ষুদার বিল্ডিংয়ে হচ্ছে আমার সিট পড়ছিল, তো সেই কারণে ওখানে হচ্ছে খুঁজে পাচ্ছিলাম না। তো ভাইয়াদেরকে বলার পরে ওনারা হচ্ছে ওনাদের যে জয় বাংলা বাইক সার্ভিস এটাতে হচ্ছে আমাকে নামায় দেয়। আমার সময় ছিল প্রায় 7-8 মিনিট এরকমের, তো ওনারা আমাকে প্রায় 3-4 মিনিটেই পৌঁছায় দিয়েছিলাম, আমি টাইম মতো ঢুকে যেতে পারছিলাম না। আমাকে ফ্রিতেই নামায় দিয়েছে, আমি ওই বলছি যে ভাই আমার যেতে প্রবলেম হচ্ছে, তো ওনারা নিয়ে গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে 10টা বাইকের পারমিশন পেয়েছিলাম। কালকে বিশ্ববিদ্যালয় সভাপতি সাধারণ সম্পাদকের নির্দেশে এবং তারা প্রশাসনের হস্তক্ষেপে আমরা 20টা বাইক আজকে বিভিন্ন পয়েন্টে কাজ করছে। বিভিন্ন ধরনের যে শিক্ষার্থীরা সমস্যায় পড়ছে তাদেরকে সরাসরি আমাদের বাইকে উঠায় তাদেরকে দ্রুত আমরা পৌঁছায় দিতে পারতেছি পরীক্ষার হলে। অনেকে অসুস্থ হয়েছে আমি দেখেছি, তাদেরকেও আমরা ওই সার্ভিসটা দিতে পেরেছি। যারা এই বাইকটা সার্ভিস দিচ্ছে তাদের নাম সহ তাদের নাম্বার এবং তাদেরকে আমরা একটা কার্ড দিয়েছি জয় বাংলা বাইক সার্ভিস, এর ব্যতীত তারা করতে পারবে না। আজকে আমার পরীক্ষা ছিল একটাই, কিন্তু আমি 12:50 বের হয়েছি, 5 মিনিট বিলম্ব হওয়ার কারণে ভাই আমাদের ছাত্রলীগের পক্ষ থেকে জয় বাংলা বাইক সার্ভিসের মাধ্যমে আমি উপকৃত। বাইক সার্ভিস খুব অল্প সময়ের মধ্যে পরীক্ষার কেন্দ্রে আমাকে উপস্থিত করায় এবং পরীক্ষাটা ভালোভাবে সম্পন্ন করতে হবে। জয় বাংলা বাইক সার্ভিসের মাধ্যমে আমরা সেবা পেয়েছি, সেজন্য সঙ্গে জয় বাংলা বাইক সার্ভিসের সেবা পেয়ে খুশি ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগেই তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন ছাত্রলীগের প্রতি। পরিতোষ চৌধুরী, আদিত্য, বাংলা ভিশন, রাজশাহী।